প্রিয় দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি বিডি চ্যানেল ৪ আয়োজিত সাহিত্য, সংস্কৃতি এবং সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান মুক্তালাপে। আপনাদের সাথে পুরো অনুষ্ঠান জুড়ে আছি আমি আকিব শিকদার, এবং আজ আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন বিশিষ্ট কবি, ছড়াকার, গল্পকার, উপন্যাসিক এবং সাহিত্য সম্পাদক শাহ মোহাম্মদ মুশাহিদ। আজকে আমরা তার সাথে কথা বলবো, গল্পে গল্পে তার প্রসঙ্গে জানবো, বর্তমান সময়ের পরিস্থিতি সম্পর্কে জানতে পারবো। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানে। কেমন আছেন? ভালো আছি। আপনাকেও অভিনন্দন জানাচ্ছি আমাকে এখানে আনার জন্য। করোনার দ্বিতীয় ঢেউ আমরা কিছুদিন আগে সেটাতে পড়েছিলাম এবং আমাদের মানে জনজীবন অনেকটা বিপর্যস্ত হয়েছে, অনেকটা দুর্দশা এবং দুশ্চিন্তার ভিতর দিয়ে আমাদের দিন কেটেছে। এই সময়টা আপনি কি করেছেন, কিভাবে আপনার দিন কাটে? ওইটা করোনার দ্বিতীয় ঢেউ থেকে না, প্রথম ঢেউ থেকেই আমি যেটা মনে করি, যে যে পেশায় আছে বা যে যে পেশায় ছিল, প্রত্যেকের পেশার ছোট বা বড় কোনো একটা পরিবর্তন এসেছে। হয়তো ওই পেশাতেই আছে কিন্তু পেশার কাজের ধরনটা একটু ভিন্ন হয়েছে। আমার ক্ষেত্রে করোনার প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউ দুই ক্ষেত্রেই যেসব আমি ওই নেতিবাচক যে এফেক্টগুলো, এগুলো ছাড়া আমি মোটা দাগে যেই কথাটা বলবো, একটা ইতিবাচক বিষয়ে এসেছে, সেটা হলো আমি আমার নিজের জেলা, করোনার প্রথম ঢেউ এবং দ্বিতীয় ঢেউতে আমার নিজের জেলায় দীর্ঘ সময় আমি অবস্থান করতে পেরেছি। হ্যাঁ, সেটা হলো আমি আমাকে এবং মানে এই সুযোগটা আমার অনেক বছর যাবত হয়নি, কাটাতে পেরেছেন। অনেকেই বলা বলি করছে যারা সাহিত্য সংস্কৃতির সাথে যুক্ত, যে একটা অনেক বড় সময় পাওয়া গিয়েছে, চাকরি বা ব্যস্ততাটা কিছুটা সময়ের জন্য লকডাউনে থেকে বসে থেকে ঘরে থেকে পরিবারকে সময় দেয়া গেছে। তো এই যে সময়টা, এবং এখনো আসলে আমরা লকডাউনের ভিতর দিয়েই যাচ্ছি, হয়তো বা সরকারিভাবে লকডাউন না থাকলেও নিজেদের ভিতর একটা মানে করোনার ভয়ে সবসময় ঘরবন্দি থাকছি আমরা, এই সময়টা আপনি কি করছেন, কি লেখালেখি করছেন? এই সময় আমি মোটা দাগের লেখার কথা যদি বলি, তাহলে একেবারে মৌলিক লেখা যেটা, সেটা আমি একটা বইয়ের কাজে হাত দিয়েছি, যদিও কিছুদিন যাবৎ গ্যাপ পড়েছে। সে বইটা একটা কিশোরদের রোমাঞ্চ উপন্যাস, যেটা একটু ফ্যান্টাসি টাইপের বই, এটা নিয়ে মোটা দাগে ওই কাজে হাত দিয়েছি। কিন্তু এটা হচ্ছে না, কাজটা তেমন ভাবে হচ্ছে, ধারাবাহিকভাবে হচ্ছে না। আর এছাড়া কিছু লেখালেখি, কিছু জীবিকার তাগিদে, পেটের তাগিদে এখানে ওখানে নিয়মিত যেসব লেখালেখি, এগুলো চালিয়ে যাচ্ছে। আপনি মানে গল্প লিখেন, কবিতা লিখেন, ছড়া, উপন্যাস, ভ্রমণ কাহিনী, অনেকগুলো শাখায়, সাহিত্যের অনেকগুলো শাখায় আপনার পথচারণা। তো লেখালেখির শুরুটা কি দিয়ে হয়েছিল? লেখালেখির শুরুটা এটা ছোটখাটো একটা গল্প আছে, সেই গল্পটা কি বলার, গল্প দিয়ে ঠিক এভাবে না, মানে আমি শুরুটা কিভাবে, এটা হলো ছোটবেলায় যখন এইমিন লাইফ রচনা পড়ে না সবাই, যে একজন কি হবে। হ্যাঁ, অনেকে ম্যাক্সিমাম অনেকে রচনাতে লিখতো এইমিন লাইফে যে আমি ডাক্তার হব, এটাই সাধারণত টিচাররা বলে দিতেন যে ডাক্তার হব, এই রচনাটাই মুখস্থ করেন। তখন আমি চিন্তা করেছি যে আমি একটু মানে সবার মতো আমি হব না। তো এই চিন্তার পিছনেও একটা কারণ আছে, কারণ ওই ছোটবেলা থেকে দেখেছে যে আমার বাড়িতে পত্রিকা রাখা হতো, এইসব কারণে একটু পড়তে পড়তে একটু অভ্যাস হয়েছে, একটু অন্যের যে বাইরে গিয়ে চিন্তা করার একটা প্রবণতা। তো তখন আমি চিন্তা করলাম যে আমি কি তাহলে আমি হব বিজ্ঞানী হব অথবা আমি লেখক হব। এখন ওই দুইটার মধ্যে কি টস দিতে হবে, তো টস দিলে তো হবে না, আসলে আমার স্কিল দেখতে হবে যে কোনটা আমি পারি। তো বিজ্ঞানী, একজন বিজ্ঞানী কি করে, নতুন কিছু আবিষ্কার করে, একজন লেখক
তিনিও নতুন কিছু আবিষ্কার করেন, দুইটাই মানে একটা নতুন কিছু করার প্রবণতা থেকে আমার এটা। তাহলে আমাকে স্কিল প্র্যাকটিক্যালি যেতে হবে যে আমি আসলে কোনটা পারি। তো বিজ্ঞানী নতুন কিছু আবিষ্কার করে, ধারণা ছিল হলো কল কব্জা আবিষ্কার করে, তাহলে আমার বাড়িতে কল কব্জা তো তেমন কিছু নাই। হ্যাঁ, তো একটা ভাঙা ছাতা ছিল, ওই ভাঙা ছাতাটা আমি এই ছাতা দিয়ে নতুন একটা যন্ত্র আবিষ্কারের আমি চেষ্টা চালাইছি। আমার বাড়ির যে আঙিনা, আঙিনাতে আমি ওইটা এখানে কূপে ওখানে কূপে ভাবলাম যে আমি যদি একটা যন্ত্র তৈরি করতে পারি এটা হয় কিনা। পরে দেখলাম না, কোনো যান্ত্রিক সুবিধা এটা থেকে আমি পাচ্ছি না বা নতুন কোনো কিছু হয় নাই, তো এটা বাদ। তারপরে কি করতে হবে, লেখক হইতে হবে। লেখক হইতে হলে কবিতা লিখতে হবে, মানে অন্তমিল দিয়া ছড়া বা এইসব। তখন একটা কবিতা লেখার চেষ্টা করলাম, কি জানি একটা লেবু গাছ নিয়ে, বাস্তব ভিত্তিকে তো হতে দেখলাম মোটামুটি একটার সাথে একটা অন্তমিল হয়ে গেছে, এর মানে আমি লেখক হতে পারি। তার মানে ছড়া দিয়েই বা অন্তমিলের লেখা দিয়েই, কবিতা দিয়েই আপনার লেখালেখি শুরু। প্রথম লেখা কখন কোথায় ছাপা হয়েছিল? প্রথম লেখা ঠিক কখন ছাপা হয়েছিল এটা মনে নাই, সম্ভবত একেবারে কৈশোরের শুরুর সময়টা, হয়তো আমি ক্লাস ফাইভ না কৈশোরেরও আগে, হ্যাঁ শৈশবে, হয়তো ফাইভ বা সিক্সে। আমি যেহেতু কিশোরগঞ্জে, কিশোরগঞ্জ শহরে বড় হয়েছি, এখানে স্থানীয় একটা পত্রিকা ছিল দৈনিক আজকের দেশ, হ্যাঁ ওইটার একটা সদস্য করা হতো, ওইটা আমি তখন থেকে সদস্য। এবং আমার এই প্রথম ওই লেবু টেবু নিয়ে যেসব লিখি না একটা ওইখানে দিচ্ছিলাম, তখন সবুজ ভাই নামে একজন ছিলেন, এই পাতাটা দেখতেন আজকের দেশ সাহিত্য, তো ওনার এখানে এটা ছাপা হয়ে গেছে সেখানে। তো সেই যে প্রথম ছাপা অক্ষরে আপনার নাম দেখলেন, সেই আনন্দটা কেমন লেগেছিল আপনার কাছে, কেমন মনে হয়েছিল আর কি, বা সেই অনুভূতিটা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার? সবার যেমন হয় এটা আমি জানি, আকিব সিকদার একজন কবি, একজন গল্পকার, আপনার ঠিক যেরকম হয়েছে এবং একজন সৃষ্টিশীল মানুষের যেরকম, আমাদের দর্শকরা যারা দেখছে তারাও যখন নতুন কিছু লেখে তাদের লেখাটি প্রকাশিত হওয়া মাত্র তারা যতটুকু আনন্দিত হয়, মনে হয়েছে আমি বাংলাদেশের একজন সেরা কবি এবং ওই সময় অর্থাৎ কবি আল মাহমুদ শামসুর রহমান তখন ছিলেন, এটা জানতাম যে এরা হলো প্রথম সারির কবি। মানে আমার এটা যখন ছাপা হয়েছে এরপরে আল মাহমুদ শামসুর রহমান আমার কাছে আচ্ছা, এই যে গল্প কবিতা ছড়া তারপর ভ্রমণ কাহিনী আপনি অনেকগুলো লিখেছেন, কোনটা লিখতে আপনি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আকিব সিকদার কি বিয়ে করেছেন? আপনার সন্তান আছে? আপনি কি তাহলে বলতে চাচ্ছেন যে প্রত্যেকটা সন্তানই বাবা বা মানে মায়ের কাছে যেমন ঠিক এরকম? কিন্তু তারপর আমি বলতে চাই যে আসলে প্রত্যেকটা সন্তান কিন্তু একরকম হয় না, কারো কারো প্রতি মায়ের বা বাবার একটু অন্যরকম টান থাকে বিভিন্ন কারণবশত। না, এটা হতে পারে আমার একটা সন্তান একটু বেশি মেধাবী, একটু আসলে মেধা সবার সমান, হ্যাঁ হতে পারে একজন একটু ভালো উজ্জ্বল অবস্থানে আছে, আরেকজন একটু নিচে অবস্থানে আছে, কিন্তু সন্তান আমার সবার সমান। এখন আমি যদি আমার নিজের ভিতরে পারফেকশনটা আমি না রাখি, বা আপনি যদি বা যে কোনো ব্যক্তি যদি তার একটা সন্তান বিশেষ ক্যাডার, আরেকটা সন্তান কিছুই হতে পারে না, তাহলে তো ওই সন্তানের সমতার দৃষ্টিতে সবাই, না শুধু সমতার দৃষ্টিতে না, যেহেতু এটা আমার নিজের সৃষ্টি, সন্তানটাই আপনার এরকম, মানে যেটা পুরোপুরি আপনার নিজের সৃষ্টি না, সৃষ্টিকর্তার এখানে হাত আছে। যদিও আমি বিশ্বাস করি প্রতিটা মানে ক্রিয়েটিভ কাজের মধ্যে সৃষ্টিকর্তার হাত আছে, আপনি যে কবিতাটা লিখছেন, হ্যাঁ এখানে আপনার মধ্যে ইলহাম আসছে,
এই সম্পূর্ণটা আপনার নিয়ন্ত্রণে না, আপনি যে লিখে ফেলছেন অনেকেই বলে সৃষ্টিকর্তার বা মানে কোন একটা যে যে ভাষায় বলে আমি সৃষ্টিকর্তা। লেখালেখির পাশাপাশি সাংবাদিকতার সাথে যুক্ত এবং বেশ কয়েকটি সংবাদপত্রের সাথে যুক্ত ছিলেন, এই ধরনের অভিজ্ঞতা যদি আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করতেন। অর্থাৎ আমার সংবাদপত্র সংবাদপত্র এবং মানে আপনার পেশা জীবন সংবাদপত্রের সাথে যুক্ত থাকা পেশা জীবন। আসলে সংবাদপত্রে ওই যে প্রথম লেখার সময় একটা ধারণা তৈরি হয়েছিল যে আমি একটা কিছু মানুষ যত জ্ঞানে সমৃদ্ধ হয় তারপর আস্তে আস্তে সে বিনয়ী হইতে থাকে, তার মধ্যে হাম্বরা ভাবটা কমতে থাকে। হ্যাঁ, তো ওই সময় থেকে কিন্তু যখন ওইটা ছিল যে হ্যাঁ আমাকে একদিন মানুষ আবিষ্কার করবে আল মাহমুদ শামসুর রহমানের থেকেও বড় কিছু করে, তখন আমার পেশাটা কি হবে? অবশ্যই আমার লেখা বান্ধব কোনো একটা পেশা আমাকে থাকতে হবে। হ্যাঁ, সেই কারণে আমি অ্যানালাইসিস করে দেখেছি যে সাংবাদিকতাটা আমার জন্য সুইটেবল, এটাও লেখা, হ্যাঁ ওইটাও লেখা। তারপর আমি ওই সময় ওই মফস্বলে থেকে তখন ঢাকার জাতীয় পত্রপত্রিকাগুলোতে নিয়মিত লেখা পাঠাতাম, নিয়মিত ছাপা হতো, এবং এমনকি ওই কিশোর বয়সে মফস্বলে থেকে ঢাকা যাইতাম লেখার বিল তুলে আনার জন্য। আচ্ছা আচ্ছা। এবং আমার সংবাদপত্রেই আমাকে জায়গা ওই নিষ্ঠুর শহরের মধ্যে। এই যে আমরা কথা বলছি, আমাদের দর্শকরা কিন্তু আমাদেরকে দেখছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিডি চ্যানেল ফোর আয়োজিত মুক্তালাপ অনুষ্ঠান। আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন শাহ মুহাম্মদ মুশাহিদ, আজকে আমরা তার সাথে কথা বলছি। তিনি একজন সম্পাদক এবং সাহিত্য সম্পাদক, পাশাপাশি একটি প্রকাশনীর প্রকাশক। আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, আপনারা আমাদের সাথেই থাকুন। যে কথাগুলো বলছিলাম, আপনার একটি প্রকাশনী আছে কানু, প্রকাশনীটা মানে কিভাবে আপনার সৃষ্টি হলো বা কেন আপনার মনে হলো যে আপনি একজন প্রকাশক হবেন, এই বিষয়ে একটু বলুন। আচ্ছা, এটা আমার যখন সাংবাদিকতা জীবনের শুরু, তখন ওই যে আমি বলেছিলাম যে এই মিন লাইফে আমি ঠিক করেছি, যেভাবেই হোক ছেলে খেলার ভাবেই হোক, এটা আমার ঠিক হয়ে গেছে যে আমি আসলে লেখালেখি করব। তো এর জন্য তারপর আস্তে আস্তে চিন্তাগুলো যখন একটু পরিপক্ব হতে লাগলো, তখন আমার চিন্তা, আমার ভেতর থেকে একটা তাগিদ আসলো যে আমাকে একটা মানে চিন্তার একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আমি ঠিক যেভাবে চিন্তা করি, হ্যাঁ ঠিক এরকম চিন্তা করা আরও 10 জন লোক আছে, বা আমি একটা আউটপুট সমাজকে দিতে চাই। হ্যাঁ, হয়তো সব আমি পারছি না, আমার সীমাবদ্ধতা আছে, নানা সীমাবদ্ধতা আছে, কিন্তু আমার টার্গেটটা হলো যে কিছু লোক এরকমভাবে আমার মতো করে চিন্তা করে, বা আরও কিছু লোক, নতুন অনেক লোক হয়তো এভাবে চিন্তা পরিপক্ক না, কিন্তু তাকে একটা প্ল্যাটফর্মে আনা, তাদেরকে নার্সিং করা। তো এই জায়গাটা যদি আমি করতে চাই, তাহলে আমার নিজের মতো করে যদি করতে চাই, তাহলে আমার এরকম একটা প্ল্যাটফর্ম দরকার। তো কখন আপনি শুরুটা করলেন? প্রকাশনাটা, শুরুর চিন্তাটা হলো আমি যখন ঢাকায় কিশোর বয়সে ঢাকায় যাই, ওই সময় থেকেই চিন্তা, কিন্তু শুরুটা হয়েছে এটা 2016 সালে। একটা প্রশ্ন আমার মনে জাগলো আপনার প্রকাশনীর নামটা শোনার পর, যে সবাই কিন্তু মানে কালো, মানে কালো টাকা সাদা করতে চায়, কালো চামড়া সাদা করতে চায়, কিন্তু আপনি কেন মানে সাদার দিকে ধাবিত না হয়ে কালোর দিকে ধাবিত হলেন? আপনার প্রকাশনীর নামটা কেন মানে সাদা না হয়ে কালো হলো, এই ব্যাপারে একটু যদি বলেন। আপনার মাথার চুল কি আপনি সাদা করতে চান? সাদাকে কালো করতে চায়। আচ্ছা, সাদাকে কালো করতে চান, এরকম অনেক কিছু আছে। আপনি যখন কলম দিয়ে লিখেন, তখন কি আপনার ওই কালিটা কালো থাকে? আমি শুধু একটা স্পেসিফিক বিষয় বলতেছি না, আবার আপনি যদি ঠিক ভিন্নভাবে আরেকভাবে চিন্তা করেন, যে একটা কালো মেয়ে, আপনি যদি কেবল কালোকে গণ হারে ঘৃণা করতে শুরু করেন যে একজনে কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, হ্যাঁ এই কারণে যদি একটা কালো মেয়ে বা একটা কালো ছেলেকেও আপনি ঘৃণা করতে থাকেন, তাহলে হবে না। মেইনলি
ওইটা একটা আমার ছোট্ট বিষয় যে এইসবের ইয়ে থেকে আমি নীরবে একটা প্রতিবাদ জানাই, এবং আপনার কিন্তু আমার ভেতরে একটা কালোর পেছনে শক্তি আছে। আপনি যখন সবগুলো রং এক করবেন, একটা পাত্রে রাখবেন, সেই রংটা কি হবে? সেই রংটা হবে ব্ল্যাক, জাস্ট হ্যাঁ ব্ল্যাক। এই ব্ল্যাকের যে শক্তিটা সেটা আপনি সবাইকে ধারণ করতে পারবেন। হ্যাঁ ঠিক, আমি যেই থিম থেকে আমার প্রকাশনাটা তৈরি করেছি যে আমি এটা একটা প্ল্যাটফর্ম তৈরি করবো, এখানে কালো সব রং এখানে তুমি আসতে পারো। আচ্ছা, অনেক চমৎকার আপনার চিন্তা চেতনাটা। এবং এই যে প্রকাশনী তৈরি করেছেন এবং প্রকাশ প্রতি বছর অনেকগুলো বই প্রকাশিত হচ্ছে, প্রকাশ করতে গিয়ে, বই প্রকাশ করতে গিয়ে কাদেরকে বেশি প্রাধান্য দেন? তরুণদেরকে নাকি যারা মানে প্রতিষ্ঠিত বা বই মানে যারা অনেক আগে থেকে বর্ষিয়ান লেখক, কাদেরকে বেশি প্রাধান্য দেন আপনার বই সিলেক্টের ক্ষেত্রে? একটা সরল সত্য কথা হলো, আমার সামর্থ্যকে আমি আগে প্রাধান্য দিই। আমার হাতে ৫ টাকা আছে, হ্যাঁ আমি প্রকাশনা করতে গিয়ে, যদিও এটা খুব রিস্কি কাজ, ঝুঁকিপূর্ণ কাজ, হ্যাঁ সব সকল প্রকাশকরাই আছেন, কিন্তু আমার সামর্থ্যকে, আমার হাতে যখন ৫ টাকা আছে, আমি খরচ করে নতুন সময়ে যখন শুরু করেছি, একটা চিন্তা ছিল ৫ টাকার জায়গায় আমি আরও হয়তো ১০ টাকার ঝুঁকিটা নিয়ে ফেলেছি, কিন্তু সেটা আমি ১০০ টাকার ঝুঁকিটা নিতে পারি না। ওই ৫ টাকার জায়গায় যখন আমি ১০ টাকার ঝুঁকিটা নিচ্ছি, তখন আমাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা আমাকে একজন রকিব হাসানের মতো লেখকের বইও আমার করতে হবে, আবার আকিব শিকদারের মতো একজনকে করতে হবে, আবার নতুন, হ্যাঁ যে ছেলেটা হয়তো এত ভালো লিখছে না কিন্তু একটু যদি নার্সিং পায়, একটু সেবা পায়, বা আমাদের এডিটেরিয়াতে একটু যদি ভালো হয়ে আসে, তার বইটাও করতে হবে। আমরা সব কিছু, আমি ইয়ে করতে চাই যে তরুণ কবিরা অনেক সময় মানে অনেক তাদের অভিযোগ যে প্রকাশক তার বই প্রকাশ করতে গিয়ে টাকা চেয়েছে, সেটা তার কাছে ভালো লাগেনি, তারপর একটা সময় প্রকাশক বলেছে যে ২০০ বা ৩০০ বই কিনে নিতে হবে, তারপর একটা সময় বলে যে প্রকাশক প্রতারক। তো এই যে বিষয়টা, আপনি একজন প্রকাশক হয়ে এই ব্যাপারটাকে আপনি কেমন দৃষ্টিতে দেখেন? এই বিষয়টা আসলে বাস্তবতা খুব কঠিন। এখানে আমি বলবো যে তরুণ বলছে যে হ্যাঁ আমার প্রকাশক আমার কাছে প্রকাশক টাকা চেয়েছে, এই চেয়েছে, এক শ্রেণীর প্রকাশকও আছে যারা হলো শুধু এগুলোই ওদের কাজ, ধান্দাবাজির কাজ, এবং ওদের কাছে হলো ওরা যায়। কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে তরুণটা একটু রুচিশীল, একটু মানে অক্ষরকে রোদে শুকিয়ে একটু পাকাপোক্ত করতে জানে, তার ওই লেখাটা লিখতে গিয়ে তার মধ্যে একটা রুচি বোধ তৈরি হয়, তার মধ্যে ওই ভালো প্রকাশকের রুচিটাও তার মধ্যে তৈরি হয়। এখন একজন তরুণের লেখা ভালো হলেই যে প্রকাশক করতে পারবে তা না, আপনাকে বাজার দেখতে হবে। প্রকাশক তো অঢেল সম্পত্তি নিয়ে বসে নাই। তবে ওই ক্ষেত্রে আমি বলবো, এখন রকিব হাসান, রকিব হাসানের পাণ্ডুলিপির জন্য তো আমি ঘুরি, হ্যাঁ সবসময় রকিব হাসান, আমার সাথে ওনার খুব ভালো সম্পর্ক, কিন্তু তারপরেও বাস্তবতা, এখন একজন খুব বড় প্রকাশক যে পয়সাটা ওনাকে দিতে পারবে, আমি সেটা দিতে পারবো না। এখন সম্পর্কের খাতিরে যে উনি আমাকে ওনার ওইভাবে আমাকে বই দিয়ে যাবে সেটাও না, হয়তো একটা দুইটা। এখন আমি রকিব হাসানের পেছনে কেন ঘুরি? এটা কি কেবল রকিব হাসান পরিচিত হয়েছেন বলে, নাকি তিনি তার যোগ্যতার তার লেখার মাধ্যমে? এখন একটা তরুণ, একজন তরুণ যখন এসে বলবে যে আমার এখানে টাকা চায়, ওই শ্রেণীর প্রকাশক আমি বাদ দিলাম, মানে তাকে, তরুণকে সবসময় সচেতন থাকতে হবে তার প্রোডাক্টটা যেন ভালো হয়, তার সৃষ্টিটা যেন ভালো হয়। সৃষ্টিটা যদি ভালো হয়, একজন ১০ জন ৫০ জন প্রকাশক যদি তার বই প্রকাশ কোনো সময় না করে, কোনো সমস্যা নাই, সময়ের মধ্যে সে টিকে থাকবে, এটা নিশ্চিত। এটা হলো তরুণের জন্য, আমি নিজেও তরুণ কিন্তু নতুন যে লিখছে তার সৃষ্টির ব্যাপারে সে যদি কনফিডেন্ট থাকে, সে টিকে থাকবে।
খুবই চমৎকার একটি তথ্য আপনি দিয়েছেন এবং আমার মনে হয় এই তথ্যটি আমাদের দর্শকদের জন্য বেশ উপকারী হবে। যারা লেখালেখি করেন, আপনারা যারা বই প্রকাশের জন্য প্রকাশকদের পেছনে পেছনে ঘুরেন, আজকে আমাদের মাঝে যিনি উপস্থিত হয়েছেন তিনি একজন গল্পকার, কবি, ছড়াকার, পাশাপাশি একজন প্রকাশক। তিনি তার মানে যুক্তিযুক্ত কথাগুলো বলেছেন যেগুলো হয়তো বা আপনার লেখালেখির ক্ষেত্রে বা বই প্রকাশের ক্ষেত্রে অনেক কাজে লাগতে পারে। আমাদের তরুণরা যারা লেখালেখি করছে সাহিত্যের মাঝে তাদের সম্ভাবনা কতটুকু বা কেমন বলে আপনি মনে করেন? আমি একটু আত্মকেন্দ্রিক, হ্যাঁ, যেটা শুনতে খুব খারাপ দেখা যাবে, অর্থাৎ অনেকের আছে না পড়ার যে খুব স্বভাব। হ্যাঁ, আপনি বলতে পারেন আপনি একজন প্রকাশক লেখক, অথচ বলতে চান আপনি পড়েন না। আমি আসলে জোর করে পড়ি না, জোর করে স্টাডি করি না, এবং জোর করে কিছু মনেও রাখতে আমার ভাল লাগে না। এমনকি আমার আমার নিজের অনেক ইনফরমেশনও আমি জোর করে মনে রাখি না। তো দেখা গেল যে যেগুলো আমার ভেতর থেকে আসে সেগুলো করতে আমার ইয়ে হয়। এই ক্ষেত্রে আমার সীমিত স্টাডির মধ্যে আমি যেটা দেখেছি, শুধু লেখালেখি না, সংস্কৃতি এবং ইয়েতে যেটা আমি বিশেষ করে কিশোরগঞ্জে এসে আমি যে সময় কাটি, এখন ঢাকায় যারা আছে ওখানে তো একটু ব্যস্ততাটা বেশি। হ্যাঁ, একটা ফর্মাল আড্ডা, সাহিত্য আড্ডা ছাড়া বাইরে কোথাও একটা সময় খুব যাইতাম, এখন ওই আড্ডাগুলোতেও আর যাওয়ার সুযোগ হয় না। তো যতটুকু দেখেছি একেবারে, আমি আবারও বলছি আমিও কিন্তু তরুণ, হ্যাঁ আমিও নতুন, কিন্তু তারপরে যারা একেবারে নতুন তাদের মধ্য থেকে খুব ছোট অংশ হলেও মানে আমি খুব প্রতিশ্রুতিশীল অনেককে আমি দেখেছি, যেটা আমি কল্পনাও করতে কালের স্রোতে হারিয়ে না গিয়ে মানে কালের হাওয়ায় গা ভাসিয়ে না দিয়ে তারা টিকে যাবে বলে আপনি মনে করেন? হ্যাঁ, কিন্তু কিছুদিন আগেও আমার ধারণাটা ছিল, মানে বাইরে কিছুদিন যাবৎ মিশতেছি, কিন্তু এর আগেও আমার ধারণাটা ছিল এখন যারা লিখতেছে ওরা বোধ হয় ভাবে, হ্যাঁ একটা উত্তরীয় পড়লাম, হ্যাঁ তারপর একটা পাঞ্জাবি পড়লাম, বা একটু কবির মতো একটু এইটাই বোধ হয় লেখকের ইয়ে। কারণ আমি ম্যাক্সিমাম দেখছি যারা বয়সের দিক থেকে প্রবীণ, হ্যাঁ লেখকের দিক থেকে, লেখার পরিপক্কতার দিক থেকে প্রবীণ আর বয়সের দিক থেকে প্রবীণ, দুইটার পার্থক্য আছে। তো তাদের কাছ থেকে অনেক যারা বয়সের দিক থেকে প্রবীণ কিন্তু আসলে লেখার দিক থেকে প্রবীণ না বা পরিপক্ক না, তাদের অনেকের কাছ থেকে তরুণ অনেকে বিভ্রান্ত হচ্ছে। কিন্তু আমি অনেককে এখন দেখেছি যে এরা আসলে এই বিষয়গুলো ফলো করে না, এখন খোলা দুনিয়া, হ্যাঁ নিজেদের মতো স্টাডি করে পড়ে, এবং সংখ্যা কম হলেও এরা কিন্তু নিজের কাজটা নিজে করে যাচ্ছে, যেগুলো আমাকে অবাক করছে। আমরা যখন প্রকাশনী নিয়ে কথা বলছিলাম তখন একটি প্রশ্ন বা একটি উত্তর আপনার কাছ থেকে চলে এসেছিল যে একটা কমার্শিয়াল চিন্তা ভাবনা। তো এই বছর করোনার কারণে বই মেলাটা খুব ভালোভাবে সম্পন্ন হয়নি এবং মেলার শেষ হওয়ার আগেই একরকম করোনার পরিস্থিতির জন্য মানে ইয়ে করে দিতে হয়েছে। তো এবছর আপনাদের মানে এই মেলা কেন্দ্রিক যে একটা ইনকামের ব্যবস্থা হয় এই বিষয়টা আমাদের দর্শকদের সাথে একটু শেয়ার করবেন কি? আচ্ছা, এটা হলো খুবই দুঃখজনক, যেটা যদিও এবছর বাংলা একাডেমি তাদের বিজ্ঞাপনে জানিয়েছিল যে এমনিতে সাধারণ রীতি হলো যে একজন প্রকাশক মাঝখানে যদি মেলা অ্যাটেন্ড না করে তাহলে একটু তাকে নেতিবাচক হিসেবে দেখা হয়, কিন্তু এবছর বিজ্ঞাপনে বাংলা একাডেমি সরাসরি বলে দিয়েছিল যে এখানে কেউ যদি চান এবছর অংশ নেবেন না, হ্যাঁ তাহলে এটা আপনারা নিতে পারেন, পরবর্তীতে এটার কোনো এফেক্ট হবে না। অনেকে মানে ওয়াইজ ডিসিশন নিয়েছে যে অংশ নেয় নাই, কিন্তু আমি এই ক্ষেত্রে ওয়াইজ ডিসিশনটা নিতে পারিনি। আমি ওই যে স্রোতের মধ্যে ভাবছি যে মেলা অংশগ্রহণটা না করলে এটা কেমন খারাপ দেখা যায়, আমার একটা প্রকাশনী সংস্থা যে এবছর গ্যাপ দিলে আমার ভিতরে মেলার ভিতরে যে প্রাণের টানটা এটা আমি মিস করবো। হ্যাঁ, তাই বলে এতটা যে ধরা খাবো ভাবছি যে শুরুতে ওই যে রাজনৈতিক পরিস্থিতি একটু খারাপ ছিল, মোদি আসবে এই নিয়ে, তখন ভাবছি যে আমরা
স্টল তৈরি করতে যে খরচটা গেছে, আমার দুইজন লোক স্টলে ডিউটি করেছে, এদের পিছনে যে খরচ, এগুলো যে আচ্ছা শুরুর থেকে না হলে এতটা আশাও করি নাই, কিন্তু ওই রাজনৈতিক পরিস্থিতি ইয়ে হলে এরপরে এই অল্প কিছুদিনে যা হবে ওইটা দিয়ে সন্তুষ্ট থাকি। এবছর একটা জিনিস কিন্তু আমরা ফলো করেছি যে সরাসরি বইমেলাতে গিয়ে বই না কিনলেও অনেকেই অনলাইন থেকে বই কিনে নিয়েছে, রকমারি বেস্ট সেলার অনেকগুলো বইয়ের একটা তালিকা আমরা মেলা শেষে দেখেছি এবং বেশ মোটা অঙ্কের বই বিক্রি হয়েছে। এটা কিন্তু প্রমাণ করে যে মানে একদম মেলা যদি ফিজিক্যালি নাও হয় তারপরে ওই অনলাইন সিস্টেমে কিন্তু একটা মানে এক ধরনের মানে পাঠকদের কাছে বই পৌঁছে যায়। এই বিষয়টাতেই আমি আসছিলাম, সেটা হলো তারপর যখন লকডাউন চলে আসলো একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, একদিকে মেলা চলছে আরেকদিকে লকডাউন, এখন পাঠক আসে না। আপনি অবাক হবেন যে সারাদিন আমার বিক্রয় কর্মীরা যখন স্টলে ছিল আমাকে সন্ধ্যার সময় ফোন করে জানালো যে ভাই আজকে বিক্রি হয়েছে 238 টাকা। এটা একদিনে আমার সর্বোচ্চ বিক্রি হয়তো 2000 টাকা 2500 টাকা হয়তো গেছে, যাতে ওদের দুজনের বেতন আমি দিতে পারি। অথচ মাঝখানে বাংলা একাডেমি একটা প্রস্তাব দিয়েছিল যে এই বছরের বইমেলাটা আমরা অনলাইনে করি। আমি আশাবাদী হয়েছিলাম ব্যক্তিগতভাবে, আশাবাদী হয়েছিলাম এই ভেবে যে বাংলা একাডেমি তত্ত্বাবধানে যদি অনলাইনে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়, এটা রকমারি যেমন একটা বড় প্ল্যাটফর্ম, এটা নতুন আরেকটা দরজা খুলে যাবে আমাদের জন্য। তো এই দরজাটা যদি খোলে তাহলে প্রকাশক পাঠক সবার জন্য একটা সরকারিভাবে একটা সিস্টেমে চলে আসবে। এটা প্রথমবার যাই হোক পরে এটার অভ্যস্ততা বাড়বে, কিন্তু আমাদের মধ্য থেকেই যেটা আমাদের হলো প্রকাশক সমিতি এটাতে তীব্রভাবে আপত্তি জানালো। আর সাধারণ মানুষেরও মেলা করে অভ্যস্ত তখন এতটা বুঝতে পারে নাই, মানুষের ভিতর থেকেও একটু সমালোচনা তৈরি হলো, তারপরে এই কারণে সরকার বাধ্য হইলো, কিন্তু ক্ষতিটা হলো প্রকাশক। যাক, আমরা অনেক কথা বলছিলাম, শুধু কথা বললে তো হবে না, পাশাপাশি আপনার কাছ থেকে আমরা ছড়া শুনতে চাই, আমাদের দর্শক কিন্তু আপনার কাছ থেকে ছড়া শোনার অধীর অপেক্ষায় বসে আছে। ছড়া না, আমাকে মোবাইলটা বের করে ছড়াটা খুব কম লিখি আর কি। এটা আচ্ছা, একটা ছড়া শোনাচ্ছি। ঘোড়াগুলো ডিম পারে নাকি দেয় ছানা, বলো দেখি সত্যটা কার আছে জানা। আগেকার ঘোড়া ঘুরি ডিম দিত আর, সেই ডিমে বসে থেকে হতো জেরবার। দিনে দিনে দিন গেল, যুগ গেল ঘুরে, ঘোড়াগুলো ডিম প্রথা ফেলে দিল ছুঁড়ে। আধুনিক হয়ে তারা দিচ্ছিল ছানা, ছানা প্রথা চলছিল শত যুগ টানা। এই যুগে এসে তারা আরো আধুনিক, ঘোড়া সব করে রব করে নিল ঠিক। ঘোড়া হবে গাছে আর মাঠে হবে চাষ, হাইব্রিড ঘোড়া গাছে ফলে বারো মাস, হাইব্রিড ঘোড়া গাছে ফলে বারো মাস। সেই থেকে ঘোড়া ঘুরি ধরে শুধু গাছে, এরকম ঘোড়া গাছ কত শত আছে। আগেকার ডিম পাড়া ঘোড়া আর নেই, এ যুগের সব ঘোড়া ছুলে গাছেতেই। কিছু ঘোড়া কাঁচা থাকে কিছু যায় পেকে, পাকা ঘোড়া টুক করে খসে ডাল থেকে। মানে আপনার এই ছড়াটা দিয়ে যেন আমাদের সমাজের কিছু পাকা লোকদেরকে যেন এক ধরনের খোঁচা দেওয়া হলো, এবং মানে আমাদের সমাজের একটা চমৎকার চিত্র আপনার এই ছড়াটিতে উঠে এসেছে। কিন্তু আপনি একজন লেখক, লেখালেখি করতে গিয়ে সাহিত্যের বেশ কয়েকটি শাখায় আপনার পদচারণা, একটু জানতে চাই যে গল্প কবিতা ছড়া উপন্যাসের পাশাপাশি প্রবন্ধ আত্মজীবনী বা নিবন্ধ বা ওই গবেষণাধর্মী বইগুলো তেমন বেশি কেন বাজারে আসছে না, কম কেন প্রকাশ মানে লেখালেখির ক্ষেত্রে বা এই অংশগুলো কেন কমে যাচ্ছে? তো যেমন মানে মঞ্চ নাটক লেখা হতো লেখা, এগুলো এখন আর হয়ে উঠছে না কেন আপনার দৃষ্টি? এক্ষেত্রে আমি খুব ক্ষুদ্র একজন লোক, আপনি বলেছেন যে আমার পদচারণা এই জায়গায়, আসলে পদচারণা না, এই জায়গাগুলোতে একটু জানার চেষ্টা করছি। কিন্তু আপনি যে প্রশ্নটা করেছেন এটা খুব গুরুত্বপূর্ণ, এই প্রশ্নে
আমার যেটা মনে হয় যে সহজভাবে আপনি নিজে পড়েন কি, যে বিষয়টাতে আপনার আগ্রহ আছে, জানার আগ্রহ আছে, হ্যাঁ, অথবা আপনার যে বিষয়টা পড়তে ভালো লাগছে সেটাই তো পড়তে হবে। এখন আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি ধীরে ধীরে যাচ্ছে উৎপাদনমুখী শিক্ষা ব্যবস্থা থেকে। আমার এখন দর্শনের যোগ, মানে দর্শন যে প্রায়োগিক ক্ষেত্রে মানুষের কতটা জরুরি, হ্যাঁ, এদিকে কতজন আগ্রহ, দর্শন পড়তে কতজন আগ্রহী, বাংলা পড়তে কতজন আগ্রহী, হ্যাঁ, নীতিবিজ্ঞান পড়তে কতজন আগ্রহী, পরে এগুলো হলো মানে জাস্ট মার্ক, এগুলো রাখতে হয় থাকার জন্য রাখতে হয়, কিন্তু মানুষ ইঞ্জিনিয়ার ডাক্তার এই সেই অনেক কিছু হইতে তো অনেক প্রায় মানে ইঞ্জিনিয়ারিং লাইনে প্রায় 54টা সাবজেক্ট আছে, 54টা কর্মমুখী সাবজেক্ট। এখন আরো উৎসাহিত করা হচ্ছে আপনার কর্মমুখী এদিকে। এখন আপনি সবাইকে শ্রমিক তৈরি করবেন, সব শ্রমিক তৈরি করবেন, কিন্তু শ্রমিকদেরকে চালাবে কে? এই লোক যদি তৈরি না করেন তাহলে তো আপনার একটা বিশাল ভেড়ার পাল বা মেষের পাল তৈরি হবে আপনার জাতির মধ্যে। আমি দুইটা পার্ট বলছি যে আমার ক্ষুদ্র জ্ঞানে, আপনি যখন শিক্ষা ব্যবস্থাটা এইভাবে আপনি তৈরি করছেন তখন মানুষের মধ্যে প্রবণতাটাই চলে আসছে যে যেই কাজটা করলে আমি কাজ করতে পারবো, কাজ করে খেতে পারবো, সেটাই করি। কিন্তু একজন লোক যদি চিন্তা করতো যে হ্যাঁ আমি দর্শন, আমি চিন্তা করেও আমি খেতে পারবো, পেট চালাতে পারবো, তাহলে তার রুচিটা চেঞ্জ হয়তো তার ওই দিকে প্রবন্ধ এবং অন্যান্যগুলোর দিকে আসতো। এখন প্রশ্ন, আপনার রুচি আছে, সবাই তো কবিতা লেখে না, আপনি কবিতা লিখেন, তো আপনি কেন লিখেন? এখন আপনারও পড়ার জন্য আপনার জিনিসটা সহজবোধ্য হতে হবে। এখন যারা প্রবন্ধ লিখেন, যারা তত্ত্বকথা কপ চান, তারা যদি এগুলো মানে শুধু নিজের জন্যই লিখেন যে এটা শুধু আমি লিখবো আর আমিই পড়বো, তাহলে তো আর মানে অন্য কারো পড়ার দরকার নাই বা তার তো পড়ার আগ্রহ তৈরি হবে না। আপনি যারা লিখছেন তারা আপনার পাঠকের মধ্যে পড়ার আগ্রহ তৈরি করতে পারছেন না, হুমায়ুন আহমেদ আগ্রহ তৈরি করতে পারছেন, হুমায়ুন আহমেদ ব্যাপক পাঠক শ্রেণী তৈরি করছেন, যে মানে আগ্রহ যে যে সাবজেক্টগুলোতে বা যে যে সাহিত্যের যে যে শাখাগুলোতে আগ্রহ তৈরি হয়েছে সেগুলোই টিকে যাচ্ছে বা সেগুলোর উত্তরোত্তর উন্নতি হচ্ছে। একটা হলো মানুষের রুচিটা চলে যাচ্ছে কর্মমুখী বিদ্যার দিকে, এক, আর যাদের রুচিটা আছে কিছুটা পড়ার অভ্যাস আছে তাদের কাছে আপনার লেখার দুর্বুদ্ধতার কারণে আপনি তার কাছে পৌঁছতে পারছেন না। সো আমার গল্প বা প্রবন্ধ বা অন্যান্য বিষয়গুলো একটু সহজভাবে আমাকে প্রেজেন্ট করে দেবে, শুধু একাডেমিক আমার রিসার্চ ওয়ার্ক বা ওই স্টাডিগুলো ছাড়া, ওগুলো তো আমার একাডেমিক ল্যাঙ্গুয়েজ ইউজ হবে আলাদা বিষয় বা হাই থটের যেগুলো, এটা কেবল যারা কাজ করবে ওরাই পড়বে। যাক, আপনার কাছ থেকে আসলে অনেক গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয়ে আমরা জানতে পারছি, আমাদের দর্শকরা জানতে পারছে। দর্শক, আপনাদের যদি আজকের এই অনুষ্ঠানটি ভালো লেগে থাকে, আপনার যে বন্ধু দেখতে পারছে না তাকে দেখার জন্য শেয়ারের মাধ্যমে দেখার একটি ব্যবস্থা করে দিতে পারেন, এবং আপনার মনের যে কোনো অভিমত আমাদের সাথে কমেন্টের মাধ্যমে ব্যক্ত করতে পারেন, আপনার যে কোনো ভালো লাগা বা মন্দ লাগা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমরা কথা বলছি, আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন শাহ মুহাম্মদ মুশাহিদ। আমরা কথা বলছিলাম আপনার লেখালেখি বা বর্তমান সময়ের সমসাময়িক অনেকগুলো বিষয় নিয়ে। এই যে আপনি লেখালেখি করছেন, লেখালেখি করতে গিয়ে বিভিন্ন সাহিত্য সংগঠন বা সংস্কৃতি সংগঠনের সাথে কিন্তু আপনাকে যুক্ত হতে হয় বা হয়েছেন, আপনি এ ধরনের কি কোন কোন সংগঠনের সাথে যুক্ত আছেন? অনেক সংগঠনের সাথে আছি, অনেক সংগঠনের সাথে নাই। আর এখন আসলে সংগঠনের মাধ্যমে আগে যে রেজাল্টটা পাওয়া যেত আমার কৈশোর সময়ের, ওই সময়ের যেমন কিশোরগঞ্জে সংগঠন করেছি, ঢাকায় গিয়ে করেছি, প্রতি সপ্তাহের সাহিত্য আড্ডা হতো, এখন এই চর্চাটা নাই। হ্যাঁ, এখন আসলে আপনি এভাবে যদি বলেন কোনোটার সাথেই যুক্ত না। আর আগে হলো মানে যখন সপ্তাহে কোথায় কি ঢাকায় একটা ভালো ম্যাজিক লন্ঠন, একটা প্রাণের আড্ডা, হ্যাঁ, ওখানে প্রতি সপ্তাহে ইয়ে হতো, ওইখানে যাওয়া, হ্যাঁ, এইগুলো হলো নিজেকে রিচ করে আরও দশজনের চিন্তা, দশজনের লেখা নিয়ে আসতাম। আর এখন কিছু কিছু আড্ডা হয়তো টিকে আছে কিন্তু ওইভাবে
প্রাণটা নাই, একটু ওরকম ভাবে মানে সংগঠনগুলো তাদের মানে নিজেদের বলয়ের বাহিরে বা বড় কিছু করে মানে উঠতে পারছে না দৃষ্টিতে, তাই মনে হয়? হ্যাঁ, এটা হয়। আবার সংগঠনের ভিতরে যে আড্ডার যে মানুষের ব্যস্ততাটা এখন এত বেড়ে গেছে, এখন এই চর্চাগুলো চলে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখন আর ফেস টু ফেস হচ্ছে না, এটা শুধু কিছু সংগঠন তো টিকে আছে অ্যাক্টিভিটিটা রাখার জন্য। বা আপনি মানে সংগঠন প্রসঙ্গে বলতে গিয়ে আপনার সেই ছেলেবেলার বা মানে শুরুর দিকের কিছু কথা বলে ফেলেছিলেন, তো আমার একটু জানতে আগ্রহ হলো যে যখন আপনি লেখালেখি শুরু করলেন বা শুরুর দিকে যে সংগঠনগুলোর সাথে যুক্ত ছিলেন বা আসা যাওয়া করতেন, তখন আপনার বেশ কিছু সহযোদ্ধা আপনার সাথে ছিল, তাদের প্রসঙ্গে যদি একটু বলতেন বা তারা এখন কী অবস্থায় আছে, তারা টিকে গেছেন বা মানে এখন যেহেতু একটা সময় জীবনের একটা সময় পার করেছেন, তাদের বর্তমান অবস্থাটা কী, অবস্থানটা কী? শুরুর দিকে আমার কিশোরগঞ্জের যেটা কিশোরগঞ্জে আমার যে প্রথম সংগঠন আমি যেটাকে বলবো, ওই যে যখন আল মাহমুদ শামসুর রহমানকে আমাকে তাহলে তো সংগঠনের সাথে আমার চাইতে কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি কেন্দ্র, কবি শাহাবুদ্দিন সাহেব, উনি এখন নাই, মারা গেছেন। ওনার একটা ফার্মেসি ছিল পুরান থানায়, যেটাকে আমরা বলতাম কবি ভবন, এটা দোতলায় ইয়েতে একটা ইয়ে হতো, সাহিত্য আড্ডা হতো ওইখানে। মানে প্রথম মানে শেয়ারিংয়ের বিষয়গুলো, কবিতা পড়া, কবিতা আরেকজনের লেখা শোনা, ওই সময় আমার সবচেয়ে ভালো যে সঙ্গী ছিল আহমদ আমিন, অর্থাৎ আল আমিন, আমরা ছড়া নিয়ে পরস্পর একসাথে কথা বলতাম, একসাথে আলোচনা করতাম। হ্যাঁ, এবং এগুলো যে তার সঙ্গ কারণে আমরা মানে দুজনেই, এখন আমি আপনি যদি একটা গ্রামার বা একটা ব্যাকরণ আলোচনা, এই দুজন আমরা ব্যাপক স্টাডি করতাম। এই স্টাডির কারণে দুজনেরই খুব উপকার। আহমেদ আমিনের ছড়া আপনি পড়েছেন কিনা জানি না, যদি পড়েন হ্যাঁ দেখবেন, মানে গোটা আমি বলবো যে গোটা দেশের কয়েকজনের মধ্যে তার ছড়াকে রাখতে, কিন্তু তিনি অলস লোক, লিখেন খুব বেশি এটা লিখতে চায় সেটা। আচ্ছা, আপনি মানে লেখালেখির ক্ষেত্রে ভ্রমণ কাহিনী লিখেছেন এবং সেই ভ্রমণ কাহিনীগুলোকে নিয়ে একটা সময় কিছু ট্রাভেল ডকুফিকশন বা তথ্য গল্প তৈরি করেছেন, এই ব্যাপারটা একটু বলুন। রিসেন্ট সেটা হলো ভ্রমণ করতে আমার হলো মানে অভিজ্ঞতা অর্জনের সবচেয়ে বড় মাধ্যম হলো ভ্রমণ, তারপর সেকেন্ড মাধ্যম হলো বই। এখন ভ্রমণ করতে যে পরিমাণ পয়সা দরকার হয়, আর বই পড়তে এর চেয়ে কম দরকার, তো ওইটার প্রতি আমার একটা লোভ কাজ করে, সবসময় কাজ করে। এই কেন্দ্রে কিছু অড চিন্তাভাবনা আমার মধ্যে, কিছু পাগলামি চিন্তাভাবনা আছে, সৃজনশীল লোক মাত্রই পাগল। তো এই পাগলামি চিন্তা থেকে একটা আমরা একটা ক্লাবের মতো করলাম, এটার নাম দিয়েছিলাম নিশিদল। অর্থাৎ সবাই তো দিনের সৌন্দর্যটা দেখে, আমরা প্রতি মাসে রাতের সৌন্দর্য দেখার জন্য এই নামে আপনি একটা বইও তারপর প্রকাশ করেছেন। এই নিশিদলের অভিজ্ঞতা দিয়ে আমার একটা বই প্রকাশ হয়েছে, সেটা হলো রাতে মানে আমরা ধরেন নিঝুম দ্বীপে গিয়েছি বা একটা পাহাড়ে গিয়েছি, পানিহাটা সীমান্ত এলাকায়, ওইদিকে হাতি চলাচল করে, হাতির সাথে লুকোচুরি খেলা, হ্যাঁ রাতের অন্ধকারে, বাইরের কেউ দেখলে হয়তো ভাববে ডাকাত অথবা অন্য কিছু, কিন্তু আমরা ওই অ্যাডভেঞ্চারটা নেওয়ার জন্য এটা দীর্ঘদিন চালিয়েছি। ওইটা থেকে আমি চিন্তা করেছি যে আমাদের কিছু ভ্রমণের তথ্যগুলো, এখন তো ভ্রমণের ইউটিউবে ভ্রমণের বিষয়ে তো কিছু প্রচলিত আছে, যেটাকে বলে ভ্রমণ ব্লগ, অর্থাৎ আপনি এখানে যাচ্ছেন, কিভাবে যাবেন, কি করবেন, এখানে কি আছে, যেটাকে বলা হয় যে প্রমোদ ভ্রমণের যে ইনফরমেশন দেওয়া আছে। আমার চিন্তাটা হলো মূল যে ভ্রমণ, অর্থাৎ
ইবনে বতুতা তো পর্যটক ছিলেন, তিনি ভ্রমণ করেছিলেন, তিনি কি এসে তারপর যে বর্ণনা দিয়েছেন যে বাংলাদেশে কক্সবাজার সমুদ্র সৈকতে হল বিশাল দেখতে সুন্দর খুব অথবা বাংলাদেশে দেখার মতো এই জায়গা, তার ভ্রমণ করে যাওয়ার পর বা তার ভ্রমণ থেকে আমরা যে তার লেখাগুলো পাই বা তার স্টাডিগুলো পাই, কি পাই, এই দেশের কালচার, এই দেশের অনেক তথ্য, ইতিহাস, মানে মুদ্রা, মানে মুদ্রার প্রচলন এবং কেমন ছিল সেই সময়কার অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, অনেক তথ্য কিন্তু আমরা একটা কেমন ছিল পয় ব্যবস্থা কেমন কি, ওই সময়ের চিত্রটাই উঠে আসে। তো এই কাজগুলো থেকে আমরা সরে গেছি। তো এখন আমরা যদি মানে ক্ষুদ্র করে হলেও আমাদের সামর্থ্য কম, কিন্তু চেষ্টাটা করতে তো দোষ নেই। আমরা যদি মানে ভ্রমণের বলতে মূল যে বিষয়টা বোঝায় এটা যদি আমরা করতে থাকি, আস্তে আস্তে আমাদের দেশের ছোট্ট কালচারগুলো তুলতে থাকি, এটা একটু গল্পের মাধ্যমে, একটু তথ্য দেওয়ার মাধ্যমে, যেটা আমরা নাম দিয়েছি ট্রাভেলাইফ। এটা ট্রাভেলাইফ বাংলা এবং ইংরেজি দুইটা ভার্সনে আলাদা আলাদা আমরা তৈরি করেছি। ইংরেজি ভার্সনটাতে ভয়েস ওভারগুলো ইংরেজিতে দেওয়া হয়, ওইটার নাম ট্রাভেলাইফ, আর বাংলাটা ট্রাভেলাইফ বাংলা। ট্রাভেল এবং লাইফ দুইটাকে এক করে একটা এল ফেলে দিয়েছে, ট্রাভেল লাইফ, লাইফ থেকে একটা এল ফেলে দেওয়া হয়েছে, ট্রাভেল সংযোজন করে নেওয়া হয়েছে। এই যে আপনি সাহিত্য চর্চা করছেন, সংস্কৃতির বিভিন্ন শাখায় আপনি পদচারণা করার চেষ্টা করছেন, এই কাজগুলো করতে গিয়ে অনেক সময় বাহিরে অনেক বেশি সময় দিতে হয়, ঘরকে সময় দেওয়া সম্ভব হয়ে ওঠে না, তো এই যে পরিস্থিতি, এতে আপনার পরিবারের লোকেরা এই বিষয়টাকে কেমন দৃষ্টিতে দেখে? একেবারে শুরুর দিকে হলো আমার বাবা, আমার আব্বা, তার প্রচণ্ড উৎসাহটা ছিল যে হ্যাঁ, অনেকে বলে না যে পরিবার থেকে যে আর লেখালেখি করবে ছেলে তো এই হবে, ওইটা আম্মা কিছুটা ইয়ে করলেও আব্বা মানে গোপনে গোপনে আমাকে প্রশ্রয় দিতেন। আমার একটা ম্যাগাজিন দরকার, এই ম্যাগাজিনটা আব্বা কিনে আনতেন, আর আমার বাসায় তো পত্রিকা থাকতেন। হ্যাঁ, তো এইভাবে এই প্রশ্রয়টা আমি পরিবারে পাওয়ার পরে আমি কোন ভাবে তাহলে কিন্তু সহজে এগিয়ে যাওয়া যায় এবং মনের মাঝে এক ধরনের আনন্দ থাকে এবং বিষয়টাকে নিজের মতো করে নেওয়ার মতো একটা বিষয়। তখন দেখা যেত শিশু কিশোরদের অনেক ম্যাগাজিন আমার বাসায় আব্বাই এনে দিতেন বা মাঝে মধ্যে আমাকে পয়সা দিতেন স্টেশন থেকে, আমি মানে এগুলো কিনে আন, এমনিতে আমাকে পয়সা দিতেন না, স্কুলে যাইতাম টিফিনের একটা এবং প্রত্যেকজন মানে অভিভাবকের বাবা মা চিন্তা করা উচিত বা ভাবা উচিত যেন তার সন্তানটাকে যদি ভালো পথে নিতে চায় তাহলে অবশ্যই সংস্কৃতি মনায় করে গড়ে তুলতে হবে। যদি মানে ওইভাবে গড়ে তোলে তাহলে সে কখনো অমানুষের অরণ্যে হারিয়ে যাবে না, খারাপ বা মন্দ কাজ করতেই পারবে না, তার বিবেক জাগ্রত হবে আমার মনে হয়। তো এখন এই সময়টা এসে এখন পরিবারের লোকেরা আপনি মানে ঘর সংসার করছেন, তারা কেমন দৃষ্টিতে দেখে? এখন আমার স্ত্রী আছে, আমার 4.5 বছর বয়সী একটা ছেলে আছে, হ্যাঁ নেহান, ওকে অনেক সময় দিতে হয়, যেটা হলো বাসায় ওকে সময় দেই, মানে আমি বাইরে বের হতে হলে ওর হলো ওর সাথে যুদ্ধ করতে হয়, আর ওর মা হলো আমাকে মানে এক ধরনের আড়াল থেকে প্রশ্রয়, অর্থাৎ সামনে মুখে বলবে এগুলো পছন্দ করি না। হ্যাঁ, কিন্তু আবার আমার এই ধরনের কোনো কাজে কাজকে ভিতর থেকে অন্যদের কাছে শুনি, রিপোর্ট আসে যে ভালো, এবং মাঝে মধ্যে নিজের অজান্তেই এগুলোর একটা প্রশংসা করে ফেলে আছে। তো এটা আপনি বেশ উপভোগ করেন। একটা সময় আপনি এরকম একটা ছড়া লিখেছিলেন বিষয়টা নিয়ে, হ্যাঁ এটা যদি আমাদের সাথে কি শেয়ার করার সুযোগ আছে? ও আচ্ছা আচ্ছা, এটা মানে শেয়ার করেন তাহলে তো ভালো হয়। এটা হলো একটু আপোষ রফা করে হলো পরিবারের সাথে থাকতে হয়, হ্যাঁ, যেটা হলো কি বলে আমার স্ত্রী যে আছে ওর জন্মদিনে, জন্মদিনে আমি একটি লিখেছিলাম, যেটা হলো প্রাসঙ্গিকভাবে একটু বলতে হবে যে ওর জন্মদিনে আমি একটি লেখা
উপহার দিয়েছি, অন্য কোনো কিছু দেইনি। তো এটা পড়তে হলে আমাকে বলতে হবে, যে জানাতে হবে, যেমন আমার শ্বশুরের নাম কি, শাশুড়ির নাম কি। আমার শ্বশুরের নাম হলো সবুজ আর শাশুড়ির নাম রোজি। রোজি মানে কি, রোজ গোলাপ, রোজি মানে গোলাপি। হ্যাঁ, আর আমার শেলিকার নাম হলো তুরবি। তো এখানে এই তিনটা নাম প্রাসঙ্গিকভাবে এসেছে যে তাকে উইশ করতে গিয়ে। সুমার করে বলছি তোকে, শোন এই যে তুরুর বোন, তুই এসেছিস হাজার বছর আগে তোদের সবুজ বাগে। অক্টোবরের 25 ছিল সেদিন, সবুজ বাগে তোর আগমন যেদিন। বাগের মালি গোলাপি, মানে আমার শাশুড়ি, বাগের মালি গোলাপি আর গোলাপ মানে রোজ, রোজি ফুলের গন্ধ নিতে ডিকশনারি খোঁজ। এই যে তরুর বোন, জানিস তবু শোন, তুই হলি গে সবুজ ঘরে রোজি ফুলের মেয়ে, এবং পরে মা হয়েছিস নেহান সোনা পেয়ে। নেহান আমার ছেলে। সবুজ রোজির ছি, তোকে দেব কি, দেব বলে এই ছড়াটা লিখে রেখেছি। নেহান সোনার মা, কেবল ছড়াই যা ছিল আমার, দিলাম নিতে মানা করিস না। ইতি তোরে স্বামী শাহ মুশাহিদ আমি। মানে সম্পূর্ণ পরিবারের একটা তথ্য আপনার ছড়ায় তুলে ধরেছেন, এবং আমার মনে হয় এই ছড়াটা শোনার পর আপনার গৃহকর্তী আপনাকে ওই যে একটা মানে মুখে এক ধরনের রাগের ভাব দেখাতো, সেই ভাবটা কিছুদিনের জন্য হলেও হয়তো বা কমিয়ে দিয়ে। আমি গোপন সূত্রে খবর পেয়েছি, এই ছড়াটা সবার আগে দেখেছেন আমার শ্বশুর, তারপর তিনি ফোন করে হয়তো খ্যাতি অর্জন করতে গিয়ে ক্ষতির কারণ হয়েও দাঁড়ায়, এই পদক এবং পুরস্কার প্রসঙ্গে আপনার কি অভিমত? আচ্ছা, পদক এবং পুরস্কার বিষয়টা অবশ্যই ইতিবাচক, কিন্তু এটা কিন্তু যে অনেক ক্ষেত্রে যে কিছু ট্রেন চালু হয়েছে। এখন আপনি আকিব শিকদার, আপনি একটা কাজ ভালো করেছেন বা আপনি একটা কবিতা, ভালো কবিতা লিখেছেন, হ্যাঁ, এখন আপনার এই কবিতাটার প্রশংসা আমি করব। এই ক্ষেত্রে কি আমি বলতে পারি যে আমি আগামীকাল 10 জন কবির প্রশংসা করব? যেসব কবিরা আমার প্রশংসা নিতে আগ্রহী, তারা তাদের যোগ্যতা এবং বায়োডাটা এবং কবিতা সহ আমার কাছে আপনি বই জমা দেন, তারপর আমি বিচার বিবেচনা করে এখান থেকে 10 জনের প্রশংসা করব। তারপর আপনি হুড়মুড় করে ছুটে আসলেন আপনার কবিতা নিয়ে এখানে এসে দিলেন, তারপর আমি প্রশংসা, এর মধ্যে 10 জন বাছাইকৃতর মধ্যে আপনিও আছেন, আপনার আমি প্রশংসা করে দিলাম। কিন্তু আপনার ব্যক্তিত্বটা আপনি যদি গোড়ায় হাত দেন, ব্যক্তিত্বটা কোথায় দাঁড়ালো? মানে আপনি প্রশংসাটা তো চেয়ে নিয়েছেন, আমার মধ্যে হলো হাম্বরা ভাব। এখন আপনি যদি পুরস্কার দিতে চান, কারো প্রশংসা করতে চান, আপনার কাজের মূল্যায়ন করতে চান, তার কাছ থেকে কাজের নথি চাইবেন কেন? তার কোনো কাজ যদি আপনার ভালো লাগে, আপনি দেন, পুরস্কার দেন। আমাদের কালোর সামর্থ্য খুব কম, আমরা কোনো কিছু পারি না। এখন কালো আমরা একটা অনুষ্ঠান করেছিলাম, হ্যাঁ, জাতীয় প্রেস ক্লাবে। তো ওই অনুষ্ঠানে ভেবেছে যে আমরা একজনকে পুরস্কৃত করব। আমরা কি চেয়েছি যে এইরকম একজনকে পুরস্কৃত করব, সবাই এখানে জমা দেন, ইয়ে দেন? আমরা ঠিক করেছি একজন সারা বাংলাদেশের মধ্যে যে কেউ, আমাদের সামর্থ্য আছে একজনকে পুরস্কৃত করব। হ্যাঁ, সামর্থ্য না, আমাদের দেওয়ারও কোনো কিছু নাই, জাস্ট আমার মনের ভেতর থেকে তাকে সম্মানটা জানাবো। আমার যাকে মনে হয়েছে যোগ্য, হ্যাঁ, তাকে বিনয়ের সহিত জানিয়েছি। কবি আশুতোষ ভূমি কিশোরগঞ্জ, বিনয়ের সহিত জানিয়ে, তিনি মারা গেছেন, জানিয়েছি আমরা আপনাকে ওইখানে কোনো কিছু করতে পারবো না, আমরা জাস্ট আমাদের হৃদয় থেকে আপনাকে একটা সম্মান ওইখানে দিতে চাই। আমাদের প্রধান অতিথি থাকবেন কামাল লোহানি। তো এই সম্মানটা আমরা যদি আপনাকে ওইখানে ঘোষণা করি, হ্যাঁ, আপনি এটাতে কোনো বেয়াদবি নেবেন কিনা বা এটা কোনো, হ্যাঁ, উনি কোনো আপত্তি করেন, আমরা তাকে সম্মানটা দিয়েছি। এইভাবে যদি আপনি দিতে পারেন, ওয়েল,
প্রত্যেকজন মানুষের কিন্তু মানে তার আচার আচরণের ফলে কিছু ভালো দিক এবং কিছু মন্দ দিক থাকে, সেই রকম ভাবে আপনারও হয়তো বা কিছু ভালো এবং মন্দ দিক আছে। তো আপনার চরিত্রে একটি ভালো এবং একটি মন্দ দিক আমাদের দর্শকদের সাথে শেয়ার করুন। আমার চরিত্রের কোনো ভালো দিক আমার কাছে নাই, মন্দ দিক আছে। মন্দ দিক হলো আমি কি বলে একটু বেশিক্ষণ অভিনয় করে থাকতে পারি না, যার কারণে অনেক সময় মাঝে মধ্যে কাজের ক্ষেত্রে আমার মধ্যে বদমেজাজটা অনেক সময় এসে যায়, আমার বাসায়ও হয় বাইরেও হয়। হ্যাঁ, এটা অনেকভাবে অনেক সময় ভেবেছি যে এটা আমাকে সংবরণ করা দরকার, কিন্তু এটা ভালো দিক যদি একটু শেয়ার করে। ভালো দিক তো কিছুই ধরা পড়ে, তারপরে মানে অজস্র, আসলে আপনি বলছেন কিন্তু আপনার অজস্র ভালো দিক আছে, সেগুলো থেকে এই যে আপনার সাথে বসলাম, বসে এখানে যদি দু একটা ভালো কথা আমি বলে থাকি, এই যে একটু পড়ালেখা করার একটু আগ্রহ আছে, একটু লেখালেখির আগ্রহ আছে, আমি মনে করি এটা আমার জন্য যথেষ্ট ভালো দিক, কারণ এই দিকটা অনেকেরই নাই। জীবনে অনেক অর্জন আপনার এসেছে, কিন্তু আমাদেরকে একটু ব্যর্থতার গল্প শোনান। আপনি জীবনে ভেবেছিলেন করবেন কিন্তু আসলে ব্যর্থ হয়েছেন, এরকম একটি কোনো একটি বিষয় নিয়ে আমাদেরকে একটু শোনান। ব্যর্থতা হলো লেখালেখির দিক থেকে যেই লেখাটা লিখবো, যে লেখাটা লিখে আমি আল মাহমুদের থেকে বড় হব, শামসুর রহমান থেকে বড় হব। হ্যাঁ, আমি কিন্তু এখন বড় ছোটর হিসাবে যাচ্ছি না, কেউ কারো থেকে বড় হো না ছোট হো না, ওইটা তো আমার ওই অবুঝ বেলার কথাটা বললাম। হ্যাঁ, কিন্তু ওই লেখাটা এখনো আমি লিখতে পারি নাই, এটা হলো আমার ব্যর্থতা, এবং ওই তৃপ্তিটা এখনো আমি পেতে পারি নাই, যেটা আমাকে সবসময় তাড়ায়, প্রতি রাতে আমাকে তাড়ায়। মানে এই স্বপ্ন এখনো আপনার সত্যে পরিণত হয়নি, প্রতি স্বপ্ন আপনি দেখে যাচ্ছেন। আমাদের এই বাংলাদেশকে নিয়ে এবং তরুণ প্রজন্মকে নিয়ে আপনার যে স্বপ্ন আছে, সেই স্বপ্নটা একটু শেয়ার করুন আমাদের দর্শকদের সাথে। তরুণ প্রজন্ম আসলে এই যে যারা এবং আমাদের দেশকে যারা কাজ করছে, আমাদের দেশেরই তো যারা সৃষ্টিশীল জগতেই বলি, অন্যান্য দিকে আর না যাই, তো সৃষ্টিশীল জগতে যারা কাজ করছে, এরা যদি নিজেদের কাজের ব্যাপারে প্রচণ্ড আত্মবিশ্বাসী হয় এবং এখন খোলা দুনিয়ায় একটু পড়ালেখা করে, একটু জানাশোনা, একটু জানে শোনে, তাহলে তাদের কাজগুলো একটা পরিবেশ তৈরি হয়ে আসবে, তখন তাদের উপরে আর বাধাটা থাকবে না। এবং আমার মনে হয় যে এই সৃষ্টিশীল যারা তরুণ, হ্যাঁ, এবং যারা একেবারে নতুন, হ্যাঁ, যারা কাজগুলো করছে, তাদের এই কাজের একটা স্ফুরণ আমরা খুব দ্রুতই দেখতে পাবো। আচ্ছা, আপনার এই স্বপ্ন সত্য হোক বাস্তবায়িত হোক সে আশা ব্যক্ত করি। সময় আসলে, সময় এবং নদীর স্রোত কখনো কারো জন্য অপেক্ষা করে না, আমাদের সময় চলে যাচ্ছে, চলে গিয়েছে, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এ মুহূর্তে আপনাকে পেয়ে আমরা সত্যি খুব আনন্দিত ছিলাম, আনন্দময় একটা মুহূর্ত যাচ্ছিল, আমাদের দর্শকরাও নিঃসন্দেহে উপভোগ করছিল এই কথাগুলো, কিন্তু এ পর্যায়ে একটি বিদায় নিতে হবে আর কি। আপনি আমাদের দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে, বিদায়ের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ করতে চাই। দর্শক, এতক্ষণ অনেক ব্যক্তিগত বকবক করলাম, অনেক কথা বললাম, আপনারা বিরক্ত হয়েছেন, হ্যাঁ, আকিব শিকদারের কথায় না, আমার কথায় বিরক্ত হয়তো হয়েছেন, ক্ষমা চেয়ে নিচ্ছি। আর বিডি চ্যানেল ফোরের জন্য শুভকামনা রইল, আপনাদের জন্য শুভকামনা, ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে, আমাদেরকে আপনার এই মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য। আবার দেখা হবে। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বিডি চ্যানেল ফোর আয়োজিত মুক্তালাপ আলোচনা অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ হচ্ছে। আপনারা বিডি চ্যানেল ফোর এর ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে মুক্তালাপ লিখে সার্চ দিলে আজকের অনুষ্ঠানটি দেখতে পারবেন। ভালো থাকুন সবাই, আপনাদের ভালো লাগাতেই আমাদের সার্থকতা। ধন্যবাদ, শুভরাত্রি।